নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 90 বছর পর 18, 19 এবং 20 আগস্ট দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে 5 রাশি কোটিপতি হবে। তবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, 90 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে রাখি পূর্ণিমায়। রাখি পূর্ণিমাতে বেশ কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। সর্বাত্ম সিদ্ধি যোগ, রবি যোগ, সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, যার ফলে 5 রাশির বিশেষভাবে লাভ পেতে চলেছে এবং আপনার বর্তমান যে গ্রহের যে গোচর লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু রয়েছে বর্তমান, এবং পাশাপাশি বুধাদিত্য যোগও কিন্তু রয়েছে। শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, সমসপ্তম যোগ সৃষ্টি হচ্ছে, যার শুভ ফল পেতে চলেছে 5 রাশি। এই 5 রাশি কোটিপতি হবেই, আমি খুব দায়িত্বের সাথে বলছি। তবে আপনাদের জন্মছকে গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার। আপনারা অনেকে ভিডিও শুনছেন, ভিডিওটি কী করছেন জানেন, কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন, রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন যে কৌশিকদা বলেছে রাশির নাম, চলো ভালো হবে না। রাশির নাম শুনে ভালো হবে এটা আমি কখনোই দাবি করি না। আপনার জন্মছকে মহাদশা অন্তর্দশা পারমিট করা দরকার রয়েছে। আপনার গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা জানা কিন্তু একান্তই দরকার রয়েছে। অর্থাৎ আপনার জন্মছকে যদি গ্রহের অশুভ অবস্থা যদি থাকে, তার যদি প্রতিকার প্রতিবিধান না করেন, তাহলে আপনার কি করে ভালো হবে। তাই একবার আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন। এবং আবার বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, দেখুন ক্যান্সারের কিন্তু চিকিৎসা রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু ঋণের কিন্তু ট্রিটমেন্ট কিন্তু নেই। লোন একের পর এক, ঋণ দিয়ালে পিঠ ঠেকে গেছে, বিজনেস ভালো আপনার চলছে না, ব্যবসা আপনার আগে করছিলেন ভালো কিন্তু বর্তমানে ব্যবসার জায়গাটা অনেকটাই আপনার ডাউন হয়ে গেছে। যোগাযোগ করুন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, বৈবাহিক জীবনে সমস্যা, অর্থনৈতিক চাপ, শত্রুতা, কর্মক্ষেত্রে প্রমোশনের চেষ্টা করছেন হচ্ছে না, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে চাপ আসছে, অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি আবারও বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি আবারও বলছি, আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই। তাই যারা একান্তই ভাবছেন যে না, জীবনে কিছু করতে হবে, জীবনকে বদলাতে হবে, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি। আপনার জন্মছকে রেক্টিফিকেশন করান, বাস্তুর জায়গাটা প্রতিকার অবশ্যই করুন, কারণ বাস্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এবং যাদের শনির সাড়ে সাথে চলছে, অথবা শনির ঢাইয়া চলছে, বা শনির মহাদশা চলছে, বা কেতুর মহাদশা চলছে, অবশ্যই যোগাযোগ করুন। আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ, সাধু সর্পদোষ, কেবুদ্দুম দোষ, আপনার বীজ দোষ, কালসর্পদোষ, এই দোষগুলো যদি আপনার থাকে সেগুলো পুষে রাখবেন না। মাঙ্গলিক দোষ, এগুলোর যথাযথ প্রতিকার প্রতিবিধান করুন,
সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা। দেখুন এই কৌশিকী অমাবস্যাতে এটার প্রতিকার প্রতিবিধান করা হচ্ছে, এই জন্য বুকিং নেওয়া হচ্ছে। আপনারা যারা এই সময় যারা বুকিং করতে চাইছেন অবশ্যই নিতে করতে পারেন, কারণ দেখুন এই যে অমাবস্যাটা রয়েছে কি না, খুব ইম্পর্টেন্ট এই অমাবস্যা। এই অমাবস্যাতে যে কোনো প্রতিকার প্রতিবিধান করলে না চটজলদি আপনাদের কিন্তু কাজগুলো কিন্তু হয়ে থাকে। কারণ অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা আমার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, আমার আমার শিক্ষাক্ষেত্রে ভালো হচ্ছে না, ভালো জব আমি পাচ্ছি না, আপনার আমার যে কোনো কাজে বাধা আসছে, আমার ঋণের উপর ঋণে আমি পড়ে যাচ্ছি, কি করব কৌশিকদা, দিক দিশা খুঁজে পাচ্ছি না। আমি বলছি কৌশিক রায়, আপনাদের দাদা আমি, আপনারা অবশ্যই যোগাযোগ করুন ব্যক্তিগত জন্মছক একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান, যে আপনাকে ডে বাই ডে আপনাকে পরিবর্তন করতে পারে, আপনাকে গাইড হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার সঙ্গে থাকবে। তো অবশ্যই আপনারা পরামর্শ করুন, যারা অনলাইন কনসালটেন্সি করবেন মনে করছেন আমার সাথে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন 19 তারিখ রয়েছে রাখি পূর্ণিমা, খুব ভালো একটা শুভ তিথি, এই দিন ভাই বোনের রাখি বন্ধন উৎসব হয়। এবং রাখির যে সময়টা রয়েছে দুপুর 1:35 পর থেকে আপনারা এই রাখি পূর্ণিমার রাখি পরানোর সময়টা কিন্তু খুব ভালো রয়েছে। সকাল থেকে 1:35 পর্যন্ত খুব একটা সময় ভালো নেই, ভদ্রাকাল রয়েছে 1:35 পর থেকে সময়টা কিন্তু ভালো রয়েছে। এবং রবি কিন্তু সক্ষেত্রিক অবস্থান করছে এবং রবি 1 বছর পর অবস্থান করছে, এবং আপনার লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে, বিশেষভাবে এই রাশিগুলো কিন্তু লাভ দিতে চলেছে। কোন এই 5টি রাশি আমি আলোচনা করব। প্রথম রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের হবে এবং মানসিক চাপ আপনাদের কমবে। এই 3টা দিন 18, 19, 20 লক্ষ্মী লাভ আপনাদের হতে চলেছে। হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, ভাগ্যক্ষেত্রে উন্নতি, সম্পত্তিগত দিক থেকে সিংহ রাশি লাভ পেতে চলেছে। দ্বিতীয় যে রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই 3টা তারিখ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে আপনাদের সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা এবং আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি, দীর্ঘদিন আটকে গিয়েছিলো এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি হতে চলেছে, মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব লাভ আসতে চলেছে, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, মান সম্মান দিক থেকে আপনারা লাভ, এবং বিদেশ থেকে বা যারা ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এবং সন্তান ক্ষেত্রে শুভ আপনারা পেতে চলেছেন, কর্মক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে। এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি, বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সময় বড় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই 18, 19 এবং 20 তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের সম্ভাবনা, যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন চাকরি পাওয়া, এবং আপনাদের বৈবাহিক জীবন সুখময় যেতে চলেছে, বিজনেস ক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, বিদেশ থেকে এই সময় আপনারা বড় ধরনের লাভ পেতে চলেছেন, শেয়ার মার্কেট স্টক মার্কেট
ফাটকা থেকে এবং লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির। এই 18, 19, 20 এই তিনটা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। আবার বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং আবারও বলি, যারা পরামর্শ করবেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, বাস্তু রেক্টিফিকেশান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।